ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম রেমেডিজ। আজকের বিষয়বস্তু, হোমিওপ্যাথি উপায়ে কী করে পাইলসের ট্রিটমেন্ট করবেন। যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে এই ওষুধগুলো পেয়ে যাবেন। অলরেডি আমার চ্যানেলে দুটো পাইলসের ভিডিও আছে, প্রচুর লোক উপকার পেয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন। কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন তারা অনেকেই এখন পাইলস থেকে পুরোপুরি মুক্ত। তাহলে চলুন মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর ভিডিওগুলো দিয়ে যদি কাজ হয় প্লিজ শেয়ার করুন, যে যাতে আপনার পাশের আপনার বন্ধু অন্য কারো যেন উপকার হয়। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন হোম রেমেডিস। বন্ধুরা, পাইলস ট্রিটমেন্টের সব থেকে প্রথম যেই ওষুধটা হোমিওপ্যাথিতে বলবো সেটা হচ্ছে সালফার। সালফার 3CH পোটেন্সিটা নিতে হবে। যাদের মল ত্যাগ করার সময় ভীষণ জ্বলন হয়, খুব ব্যথা হয়, তাদের জন্য খুব ভালো কাজ করে। আর সাথে যদি মনে হয় মল ত্যাগ করার পরও পেটে আরও মল থেকে গেছে, মল শক্ত হয়ে গেছে, তাদের জন্য সালফার এইচ কিন্তু ভীষণ উপকারী। কী করে নেবেন? দুটো ড্রপ ডাইরেক্টলি সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে নেবেন, ডাইরেক্টলি জিভাতে বা মুখে দিয়ে নেবেন, দিয়ে সেটাকে খেয়ে নেবেন। আধা ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না, দেখবেন খুব ভালো কাজ হয়েছে। সেকেন্ড হচ্ছে নাক্স ভূমিকা 30CH টিনচার। যারা ননভেজ মশলাযুক্ত খাবার খান, অ্যালকোহল নেন, কিন্তু ভীষণভাবে নাক্স ভূমিকা টিনচারটা দরকার। যাদের ঘুমের সমস্যা রয়েছে, যার জন্য ডাইজেশনের প্রবলেম শুরু হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য আছে, তাদের জন্য কিন্তু বেস্ট। এটা নেওয়ার উপায় হচ্ছে দুটো ড্রপ রাতে শোয়ার আগে নিয়ে নেবেন, দেখবেন দারুণ উপকার পেয়েছেন। তিন নম্বর হচ্ছে বায়ো কম্বিনেশান 17। এটা পাইলস কম্বিনেশান নামেও পাওয়া যায়। বন্ধুরা, যাদের মল ত্যাগ করার সময় জ্বলন হয় তাদের জন্য আধা কাপ উষ্ণ বা কুসুম গরম জলে 6টা ট্যাবলেট দিয়ে 2 মিনিট রেখে দিয়ে দেখবেন ট্যাবলেটটা গুলে গেছে, সেটাকে দিনে 3 বার খান, দেখবেন পাইলস অনেকটাই সেরে গেছে। 4 নম্বরটা খুব ভালো করে খুব মন দিয়ে শুনবেন, একটা কথাও মিস করবেন না। এটা পাইলস কম্বিনেশান বা সিদ্ধান কম্বিনেশান বলেও হোমিওপ্যাথিতে পাওয়া যায়। যে কোনো হোমিওপ্যাথি কাউন্টারে গিয়ে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলেই বলবে, এটা 90-90% পেশেন্ট কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে গেছে পাইলস থেকে। এটাকে বানানোর একটা উপায় আছে, সেটা আপনাদের আগে জেনে নিতে হবে। তাহলে চলুন এবার বলে দিই এই সিদ্ধান কম্বিনেশানটা তৈরি করবেন কী করে। 3টে মাদার টিনচার দিয়ে এই কম্বিনেশানটা তৈরি হয়। একটা হচ্ছে হিমামেলিস মাদার টিনচার, পায়োনিয়া মাদার টিনচার অ্যান্ড অ্যাসকুলাস মাদার টিনচার। এই 3টে মিলে কী করে তৈরি করবেন সেটা একটু শুনে নিন। এটা ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো পাইলসে খুব ভালো কাজ করে। যাদের দেখবেন গুটি গুটির মতো বেরিয়ে এসছে মলদ্বার দিয়ে, সেটাকেও আস্তে আস্তে বন্ধ করে দেবে এবং জ্বলন এবং পাইলস তো পুরোপুরি দূর হবেই। তো একটা কাজ করবেন, এই 3টে দেখবেন 30ml এর বোতলে পাওয়া যায়, আপনার শিশিতে পাওয়া যায়, সেই শিশিটাকে নিয়ে এসে একটা খালি শিশি নিয়ে নেবেন 30ml এর। আগে হিমামেলিস, পায়োনিয়া এবং অ্যাসকুলাস এই 3টেকে 10ml করে একটি খালি 30ml এর শিশিতে ভরে নিন। 3টেকে নিয়ে প্রতিদিন 20 ড্রপ করে আধা কাপ জলে দিয়ে খেতে হবে, দিনে 3 বার খাবেন। দিনে 3 বার খেলে দেখবেন আপনার 90-95% এবং পুরোপুরি নির্মূল হয়ে গেছে আপনার পাইলস। আর লাস্ট একটা ছোট্ট একটা ড্রপের কথা বলে দিই, সেটা হচ্ছে পাইলেন ড্রপ, 5 ফোঁটা ডাইরেক্টলি টাঙ্গে নিন দিনে 2 বার। সকালে 1 বার ঘুম থেকে উঠে নেবেন আর রাতে 5টা থেকে 6টার মধ্যে 1 বার নিয়ে নেবেন সন্ধ্যার দিকে, দেখবেন আপনার পাইলস পুরোপুরি দূর হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। আর আমার ফাইল সম্বন্ধে আরও 2টো ভিডিও রয়েছে, এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা, সেই 2টো একটু দেখে নিতে পারো। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।